আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ। সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সে যখন থেকে পার্সেল আসছে তখন থেকে বাবা আসে না কেন? বাবা আসে, বাবাকে সুন্দর একটা বাস্কেট দিচ্ছে সাইকেলের সামনে, দেখি আর কিছু নাই। এবার এটাকে সেট করতে হবে না? ফুল দিয়ে দেবো আমার বুড়ির সামনে। এটার মধ্যে কিছু নাই মা, তুমি রেখে দিবা এটার মধ্যে, তুমি তোমার যা ইচ্ছা তাই রেখো, ঠিক আছে? না, এটা সেট করতে হবে, ঝামেলাও আছে একটু। কেন বলো? জি মা। হ্যালো, কোথায় গেল? হ্যালো, কার সাইকেল? কি বলে দুষ্টু? রাখো মা, রাখো। এখানে আমার বুড়ি খুশিতে লাইভ করছিল, তার সাইকেল এসেছে, মানে ও যে কি করবে বুঝতে পারছে না, ও ক্যামেরার সামনে এসে সুন্দর করে লাইভ করছে, এত সুন্দর করে কথা বলছিল। আমি আবার একটু রেকর্ড করে রেখেছিলাম। বিসমিল্লাহ, এখানে পা দাও, দেখি ঠিকঠাক হয়েছে নাকি। এখানে পা দাও, এখানে পা দাও মা, বসো তো। ঠিক আছে আম্মু, আপু ঠিক আছে? বসে বসে আগে গেছে মনে হচ্ছে। এই হাতে দাও। রেডি, সাইকেল রেডি, সাইকেলের সব কিছু সেট করা হয়ে গিয়েছে, একদমই রেডি। কিন্তু দুইটা চাকার একটা চাকায়ও একটু হাওয়া নেই, তো এখন আমরা বের হয়েছি হাওয়া দিতে। আমাদের বাসার সামনেই গ্যাস স্টেশন আছে, তো ওইখান থেকেই হাওয়া দিব, বেশি দূরে না, 2-3 মিনিটের মতো লাগে। সাইকেলের চাকাগুলো নরম দেখে মানে সাইকেল ঠিক মতো চালাতে পারছিল না ও, কিন্তু ও সাইকেল চালাতে পারে। এখন আর কোথাও যাব না, এখন বাসায় যাব, কালকে আবার বের হব বুড়িকে নিয়ে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আমার বুড়ি নতুন সাইকেল নিয়ে প্রথমবার বের হয়েছে, আর এই যে ওপেন রোডে সাইকেল চালাচ্ছে কত সুন্দর করে, মাশাল্লাহ। সাইকেল চালানো শিখতে সোহামনির একদমই কম সময় লেগেছে, একদিনে মাত্র 2 ঘন্টার মধ্যে ও সাইকেল চালানো শিখেছিল। যদিও এই সাইকেল চালানোটা একদমই ইজি, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ সাইকেলে দেখতেই পাচ্ছেন পায়ের কাছে হচ্ছে 2টা স্ট্যান্ড আছে। আমাদের একটা পিকনিক ছিল পার্কে, তো ওই দিন হচ্ছে আর একটা বাচ্চার এরকম সাইকেল নিয়ে আসছিলো,
তো ওইখানে ও 1 থেকে 1.5 ঘন্টার মতো একটু প্র্যাকটিস করেছিল, তো তারপরেই শিখে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা অনলাইনে ওর জন্য সাইকেল অর্ডার করি, অ্যামাজন থেকেই সাইকেলটা আনা। আর এই যে এটা হচ্ছে প্রথম দিন চালাচ্ছে একদম ওপেন রোডে কত সুন্দর করে। সহমনির হেলমেট, হাতে পায়ে যে প্রোটেকশন, এইগুলো হচ্ছে আমি আলাদা করে অর্ডার করেছিলাম, এইগুলো অ্যামাজনে অর্ডার করেছিলাম। সাইকেল চালাতে চালাতে তো সহমনি টায়ার্ড হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমরা বাসায় ফেরার সময় একটা পিৎজার দোকান থেকে সহমনিকে একটা মিনি পিৎজা কিনে দিলাম, তো সে তো খুবই খুশি। আজকের মতো ব্লগটি এইটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সহমনির জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।